আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজ আমি মাটির চুলায় লাউ রান্না দেখাবো আপনাদেরকে। মাটির চুলার রান্নার কিন্তু স্বাদ অন্যরকম, সম্পূর্ণ অন্যরকম। আমি গ্রামে আসলে মাটির চুলার রান্না খেতে খুব ভালোবাসি, আর যতদিন যতটুকু পারি চেষ্টা করি মাটির চুলায় রান্না করার। তেলাপোয়া মাছ সাথে মাসকালাইয়ের বড়া দিয়ে ঝোল রান্না করব। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করেন, লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন। এটা তো রেসিপি আকারে কিচ্ছুই দিচ্ছি না, আমি রান্না করতেছি, এটা শুধু শেয়ার করতেছি, আশা করি আপনাদের দেখে ভালো লাগবে। মাটির চুলায় রান্না খড়ি দিয়ে রান্না করতেছি, একটু কষ্টটা এই জন্য মনে হয় কম হচ্ছে। যারা রান্না প্রতিনিয়ত করে তাদেরকে তো অনেক ধৈর্য, আমি মনে করি তাদেরকে সেলুট জানানো উচিত। আমি তো রান্না করতে বসে ধোঁয়া হচ্ছিল, বারবার বিরক্তিকর একটা ভাব দেখাচ্ছিলাম যে কি হচ্ছে এটা। পরে মার্শাল্লাহ চুলার জাল ভালোভাবে ধরিয়েছে, এখন আর সমস্যা মনে হচ্ছিল না। তখন যখন বাড়ি গেছিলাম তখন আমি রান্না করছিলাম, ভালো লাগতেছিল। তারপরও আবার রাতের রান্না, বুঝতেই তো পারতেছেন চুলা কিন্তু অনেক সুন্দর ধরছে, চুলাটাও দেখে দিলাম। রাতের বেলা তো অন্ধকার একটু ভাব থাকতেছে, এটা অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে নিবেন। কে কে মাটির চুলে রান্না করতে পছন্দ করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মধ্যে মাধ্যমে জানিয়ে দিতে পারেন। আমার তো খড়ি দিয়ে জাল দিতে ভালো লাগে, অন্য কোনো কিছুতে জাল দিতে পারি না মাটির চুলায়, মানে বিরক্তিকর একটা ভাব চলে আসে, আর চুলা ধরানোটা আমার কাছে খুবই কষ্টের মনে হয়। সবগুলা কিন্তু শুকনা খড়ি, তারপরও তাপটা মনে হচ্ছে কমে যাচ্ছে আস্তে আস্তে। এক পাশ থেকে আবার দিয়ে দিচ্ছি, তারপরে যদি ভালোভাবে জ্বলে। এটা রাত 10টার দিকে মাটির চুলায় রান্না করতেছিলাম লাউ। ঠিক আছে, তাহলে আপনারা দেখুন, ইনশাআল্লাহ পরে আবার আসতেছি আপনাদের সাথে কথা বলার জন্যে। মাটির চুলায় মাটির পাতিলে ভাত এখন বসিয়ে দিছি।
ভাতের বলকও চলে আসছে। মাটির পাতিলে ভাত হইতে বেশি সময় লাগে না। প্রথমে তাপ একটু বেশি নিবে, তারপরে কিন্তু বলক আসার পর থেকে 6 থেকে 7 মিনিটের মধ্যে কিন্তু ভাত হয়ে যায়। সেদিন রান্না করে যেটা বুঝতে পারছি, আমার অভিজ্ঞতা থেকে আমি সেটা বললাম। আর আপনাদের কি রকম অভিজ্ঞতা আছে সেটাও কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে শেয়ার করতে পারেন, আমার কাছে তো খুবই ভালো লাগছে। রান্না শেষ, এখন জলপাইয়ের আচার করতেছি। মা সিদ্ধ করে রাখছিল জলপাই, শক্ত হয়ে যাবে এই কারণে মা বলতিছে আচারটা তাহলে করে ফেলি। আচার করতেছিল, আচারের কিন্তু অন্যরকম একটা ঘ্রাণ পাচ্ছিলাম, এটা কিন্তু আপনাদেরকে বলতে পারতেছি না, অনেক সুন্দর টেস্ট হয়েছিল। আশা করি সেটা দেখে কিন্তু বুঝতে পারতেছেন, কালারটাও কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর আসছে। মাটির চুলায় সবকিছু কিন্তু অন্যরকম একটা স্বাদ পাওয়া যায়। 5 থেকে 6 মিনিট পরে এরকম অবস্থাতে চলে আসছে, তেল উপরে ভাসতেছে, হয়ে গেছে, এখন নামিয়ে রাখবো। কিরকম লাগলো মাটির চুলে আজকে, প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি করলাম সবই একটু একটু করে শেয়ার করার চেষ্টা করছি। যদি ভালো লাগে, শেষবারের মতো আবারও বলে দিচ্ছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।